তোমার তোমার চ্যানেলটার নাম ক্যানিং হলুদ কালার জার্সি পরিহিত ধরো অতনু এন্টারপ্রাইজ, আর এদিকে আছে ব্লু কালার জার্সি নবরুণ অ্যাথলেটিক ক্লাব। দারুণ একটি মেগা সেমিফাইনাল ম্যাচ দেখতে চলেছি আমরা দুর্গাপুর মাঠ থেকে। নেতৃত্ব করছেন সুব্রত দত্ত এবং পরিতোষ মণ্ডল। সুব্রত দত্ত বাঁশি বাজিয়ে দিয়েছেন, ম্যাচ শুরু হয়ে গেছে, মেগা সেমিফাইনাল ম্যাচ। দেখতে পাচ্ছি গোলরক্ষক ভাস্কর্দা, ঠিক আছে, কুলুর পায়ে বল, নবরুণ অ্যাথলেটিক ক্লাবের সাত নম্বর ম্যাচ পুরিত প্লেয়ার কুলু বালি। চলেছে গোলরক্ষক সেন্টার লাইন বরাবর, সামনে আছে টেলার, ভালো শট নিয়েছেন অগাস্টে, চাবালা আছে সরাসরি টেলার কে দিয়ে ভালো বল, গোল ভাস্কর বল নিয়ে চলেছে এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে নবরুণ অ্যাথলেটিক ক্লাব। দেখা যাক ভাস্কর দা বল নিয়ে চলেছে সেন্টার বরাবর, সেন্টার লাইন বরাবর, সেখান থেকে পোষেন শাহ, ভালো দিয়েছেন ছোট কাদেরকে, টেলার ছিল, একটি মাত্র গোল হয়েছে, গোলটি করেছে টেলার, বিদেশি প্লেয়ার অতনু এন্টারপ্রাইজের হয়ে গোল করেছে টেলার। সবে মাত্র শুরু হয়েছে ম্যাচ, 2 মিনিট ম্যাচের বয়স, শট, ও পাওয়ারফুল শট ছিল, এলিজে রুখে দিয়েছে, বলটা দেখো বাঁদিকে একটা বল গেছে, বলটা আসেনি, বলটা কালেক্ট করো, তাদের অগাস্টিনকে দিয়েছেন, অগাস্টিনের শট ছিল দুর্বল শট, ফুটাই
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ভাস্কর্দার গোলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খেলা দেখছি আমরা দুর্গাপুর, দুর্গাপুরের সেরা টুর্নামেন্ট এটি। বিদেশি বিদেশি লড়াই দেখছি আমরা। চলেছে প্যাটেল, প্যাটেল ভালো, ঘরের ছেলে মনে হচ্ছে, গোলকিপার পায়ে শট নেই বুঝলি।
বসেন নাম্বার ওয়ান অ্যাথলেটিক ক্লাবের হয়ে, কাদের সুযোগ না সুযোগ কাজে লাগাতে পারেনি প্যাটেল, চল প্যাটেল 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 ঘরের ছেলে চাওয়ালা মার মার প্যাটেল গোলাবে মার ব্যাটে গো লেকে যা আগে প্রথমার্ধেই চার চারটি গোল দেখে নিয়েছি আমরা। এখন অতিরিক্ত সময়ের খেলা চলছে, দু মিনিট অতিরিক্ত সময়। এই মুহূর্তে অ্যাথলেটিক ক্লাব দুই, নবরুণ অ্যাথলেটিক ক্লাব দুই এবং অতনু এন্টারপ্রাইজ দুই। খেলা দেখছি আমরা বসন্ত মেমোরিয়াল। ও ভালো প্যাটেলের কাছে সুযোগ ছিল, ঘরের ছেলে প্যাটেল মাঠটি চেনা, সেই মাঠেই কিন্তু গোল করতে পারছে না প্যাটেল। এই মুহূর্তে কুলু অগাস্টিনের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন, ভালো চাওয়ালা বিপদ মুক্ত করলো এবং বলতে বলতে রেফারি বাঁশি বাজে জানিয়ে দিল ফার্স্ট হাফের খেলা শেষ। এখন আমরা সেকেন্ড হাফের খেলা দেখব। লাইট অফ করো, ছাড়পত্র পেয়ে গেলেন ফাইনালে যাওয়ার।